একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এই নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আছেন। রাজু, শামীম শিকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন নিয়ে কি আপডেট আছে আপনার কাছে? দোলা, প্রখ্যাত ভাস্কর, একুশে পদক জয়ী ভাস্কর শামীম শিকদার গতকাল বিকেল 5:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওনার মরদেহ চারুকলার সামনে নিয়ে আসা হবে, এখনও নিয়ে আসা হয়নি। উনি এখন পথে রয়েছে মরদেহ, এবং এখানে সর্বস্তরের মানুষ তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবে। আমি আসলে ওনার যে মৃত্যু পরবর্তীতে সৎকারের কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে আসলে চারুকলা ইনস্টিটিউটের একজন প্রফেসর নাজমুল কবির ডিউক আছেন, ওনার কাছেই জানতে চাব। আচ্ছা, আসলে যে শামীম শিকদার মারা গেছে, ওনার আসলে সৎকারে কী কী ব্যবস্থা আপনারা নিয়েছেন? এটা তো গতকালই উনি মৃত্যুবরণ করেন খুব আকস্মিকভাবে, ফলে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের তার দুই ছেলে মেয়েই আসলে এখন লন্ডনে থাকেন, তারা রওনা দিয়েছেন। এখন টিকিট পাওয়ার প্রাপ্তির একটা সংকট আছে, তো তার মেয়ে হয়তো আগামীকাল এসে পৌঁছাবেন। ফলে আজকে তাকে এই চারুকলা অনুষদে, যেহেতু ভাস্কর্য বিভাগেই তিনি শিক্ষক ছিলেন, এই বিভাগের সামনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা ব্যবস্থা করছি। মরদেহ চলে আসছে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার ব্যবস্থা। দাফন কোথায় হবে সেটা কি কিছু জানা গেছে কিনা? দাফন কোথায় হতে পারে? যতদূর পরিবারের মতামত হচ্ছে যে তার বাবা মা দুজনের কবরই মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে আছে, ফলে সেখানেই তিনি নিজে তাকে সমাহিত করা হোক এরকম ইচ্ছা প্রকাশ করেছেন, সম্ভবত সেটাই করা হবে। দোলা, আপনি শুনছিলেন প্রফেসর ডিউকের কথা। আমি একটু জানিয়ে রাখি যে প্রখ্যাত শামীম শিকদার, উনি যে স্বাধীন স্বোপার্জিত স্বাধীনতা নামে যে বিখ্যাত একটা ভাস্কর্য রয়েছে সেটা টিএসসিতে স্থাপন করা হয়েছে, সেটার উনি নির্মাতা ছিলেন, এবং উনি 2000 সালে একুশে পদক পেয়েছেন। দোলা,